প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় বাংলাদেশ, তবে এই সম্পর্ক ন্যায্যতা ও সমতার ভিত্তিতে হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশ ভারত সম্পর্কে সবশেষ উত্তেজনা ও পরিস্থিতি মোকাবেলায় আগামী দুই দিন রাজনৈতিক দল ও ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন প্রেস সচিব। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। দেশের চলমান পরিস্থিতি এবং বাংলাদেশ সম্পর্কে ভারতের আগ্রাসী মনোভাব, আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে হামলা সহ নানা বিষয় নিয়ে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আসেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সবাইকে উনি ইনভাইট করেছেন একটা। তিনি বলেন, ইদানিং কিছু ঘটনা নিয়ে আগ্রাসীভাবে অপতথ্য ছড়াচ্ছে ভারতীয় মিডিয়া, এটা প্রতিরোধে ও দেশের ইমেজ রক্ষায় দরকার জাতীয় ঐক্য। অপতথ্য ছড়ানোর একটা প্রয়াস আমরা দেখছি এবং এটা অনেকাংশে আমরা দেখছি যে ইন্ডিয়ান মিডিয়া খুব অ্যাগ্রেসিভলি এই কাজগুলো করছে। আমাদের জাতীয় ঐক্যটা এইখানে খুব জরুরি, কারণ আমাদেরকে আমাদের দেশকে নিয়ে এক ধরনের মিসইনফরমেশন ছড়ানো হচ্ছে, আমাদের দেশের ইমেজের একটা প্রশ্ন আছে এখানে। সামগ্রিক পরিস্থিতি নিয়ে ছাত্রনেতাদের সাথে বৈঠকের কথাও উল্লেখ করেন প্রেস সচিব। জানান, প্রধান উপদেষ্টা বুধবার রাজনৈতিক দল এবং বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সাথে বৈঠক করবেন। আজকে ছাত্রদের সাথে ছাত্রনেতাদের সাথে বৈঠকটা হচ্ছে 6টা থেকে 7:30 পর্যন্ত, এটা স্টেট গেস্ট হাউস যমুনায়। আর কালকের এটা সম্ভবত, আমরা এখনও টাইম ফিক্স হয়নি, সম্ভবত 4টায় এটা হবে এই ফরেন সার্ভিস একাডেমিতে। ভারতীয় মিডিয়া অপতথ্য ছড়ানোর কারণে দেশটির জনগণ বিভ্রান্ত হচ্ছে বলেও জানান তিনি। আর তাই ভারতের গণমাধ্যম ও মানবাধিকার কর্মীদের বাংলাদেশে আসার আহ্বান জানান প্রেস সচিব। আমি আমার কলিগ, আমরা ইন্ডিয়ান মিডিয়ার সাথে কথা বলছি, তাদেরকে আহ্বান করছি যে আপনারা আসেন বাংলাদেশে, যে নিজেরা ভিজিট করে যান। সৈকত সাদিক, 71, ঢাকা।